আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহ আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষই তার কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করবে এখন বিষয় হচ্ছে যে গান যে করল সে যে এমন অপরাধী সে গান যে শুনল সেও তেমনভাবে অপরাধী আবার কোথাও যদি গিবাত মানে কি কোনো মানুষের সমালোচনা কোনো মানুষের মানুষ সম্পর্কে আলোচনা এখন যদি কোনো ব্যক্তি আলোচনা করে আর আর কোনো ব্যক্তি সেটা শোনে তাহলে তো সেটা অবশ্যই গিবাদকে সমর্থন করা হলো গিবাদকে অনুমোদন করা হলো আমি শুনলাম আর আমার সামনে গিবাদ করতে থাকলো এটা যে গিবাদ করলো সে যতটুকু পাপী হবে যে শুনলো সেও সেই ধরনেরই পাপী হবে এখন এখানে বিষয় হচ্ছে যে যে ব্যক্তি গিবত করছে তাকে নিষেধ করার পরেও উনি সেখান থেকে সরে আসছেন না তো বিষয়টা হচ্ছে যে এখানে যদি সরে সরে না আসে তাহলে সেখান থেকে আমাকে বা আপনাকে সরে যেতে হবে কমপক্ষে যে আসলে যেই হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানরা আমিনের হু বেয়াদিহি যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় অথবা পাপ দেখে তাহলে সেটা যেন হাত দিয়ে বাধা দেয় তো গিবাদ করা একটি পাপ একটি অন্যায় কাজ এটি যদি কারোর সামনে করা হয় তাহলে তাকে হাত দিয়ে বাধা দিবে তার মুখ ধরে আটকিয়ে দিবে যে না তুমি এই সমালোচনা আমার সামনে করতে পারবে না করবে না যদি করো তাহলে আমার এখান থেকে তুমি চলে যাও তুমি যে অন্যত্রে করো অথবা তার যদি খুব ক্ষমতা থাকে যে গিবত করছে সেখানে তাকে সেখান থেকে সরানো সম্ভব হচ্ছে না তাহলে যে ব্যক্তি গিবত শুনছেন তিনি সেখান থেকে সরে যাবেন তো সেটাই যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ হতে দেখে তাহলে সেই জন্য হাত দিয়ে বাধা দেখে বাধা দেয় ফাইনলাম এস্তাতে ফাবেলে সানেহি যদি হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হয় তবে মুখ দিয়ে বাধা দিবে কথা দিয়ে বাধা দিবে যে দেখো তুমি যে একজন মানুষের সমালোচনা করছো বা আপনি যে একজন মানুষের সমালোচনা করছেন এটা ঠিক নয় এতে করে আপনি পাপি হবেন সমাজ আপনার দ্বারা পাপিষ্ট হবে দয়া করে এই ধরনের আলোচনা করা থেকে নিজেকে বিরত রাখুন অন্যায় থেকে পাপ থেকে নিজেকে রক্ষা করুন এইভাবে তাকে বুঝাতে হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তরে তাকে ঘৃণা করবে এরপরে আল্লাহ রসুল বলছেন যে জা আলিকা জাফুল ইমান এটি হচ্ছে সবচেয়ে দুর্বলতম ইমান তো যাই হোক আপনার সামনে কেউ যদি গিবাদ করে সেখানে আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে যদি আপনি প্রতিহত করতে না পারেন সেখান থেকে আপনাকে সরে যেতে হবে তবুও গিবাতের মতো একটি জঘন্য পাপের আহ সোনা বা সেখানে আপনার সামনে হবে আর আপনি চুপ করে শুনবেন এটার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও আবার কাত